ओम श्री गुरुजय अमृतस्य पुत्रा हे विश्ववासी अमृतेर सन्तानगण श्रवण करो এই বাণী উপনিষদেই প্রথমুক্ত হইয়াছে। সেখানে বলা হইয়াছে, আমরা অমৃতের সন্তান, চিন্ময় আনন্দ হইতেই আমাদের উৎপত্তি। কিন্তু আমরা যদি বিশেষভাবে একটু চিন্তা করিয়া দেখি, তবে বুঝিতে পারিব আমরা অমৃতের সন্তান হইলেও কালের কুটিল চক্রে আমাদের প্রতি লোমকূপ হলাহল বিষে পরিপূর্ণ। আনন্দ হইতে উৎপত্তি হইলেও আমাদের জীবন সর্বদা দুঃখ ক্লিষ্ট ও নিরানন্দে ভারাক্রান্ত। ইহার কারণ কি, কেন এরূপ হয়, সে কথা অনেকেই খুঁজিয়া দেখেননি, তাহাদের দেখিবার হয়তো আগ্রহ ছিল না। উপনিষদের যুগে ব্রহ্ম বিদ্যাই ছিল একমাত্র বিদ্যা, যাহা প্রায় প্রত্যেকেই অভ্যাস করিতে চেষ্টা করিত। বর্তমান যুগের মারাত্মক জড়বাদ সে যুগের আধ্যাত্মবাদের উপর প্রভাব বিস্তার করিতে পারে নাই। আত্মিক উন্নতি ছিল সে যুগের সবার লক্ষ্য। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টি দুর্দান্ত রিপুকে বিশেষভাবে সংযত এবং বহির্মুখী ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করিয়া একাগ্র মনে ইষ্টের ধ্যান করিলেই আমাদের এই নশ্বর দেহস্থিত অবিনশ্বর আত্মার স্বরূপ জানা যায়। আত্মাকে জানিলেই ব্রহ্মকে জানা যায়, কারণ শাস্ত্রে এরূপ উক্ত হইয়াছে, আত্মা বৈ ব্রহ্ম। ব্রহ্মই অমৃত ও চিদানন্দ স্বরূপ, তাই বৈদিক যুগে সকলেই ব্রহ্মকে জানিয়া অমৃতের সন্তান হইতে পারিয়াছিলেন। স্বররিপু ও ইন্দ্রিয়গুলিকে বশে আনিতে হইলে চাই ব্রহ্মচর্য। এখন ব্রহ্মচর্য কাহাকে বলে, আমাদিগকে তাহাই প্রথমে দেখিতে হইবে। যে ব্রহ্মে বিচরণ করে তিনি ব্রহ্মচারী, অর্থাৎ ব্রহ্মানুশীলন ভিন্ন, মনকে বাহিরের বাজে বিষয়ে ছুটোছুটি করিতে না দেওয়া। ব্রহ্মচিন্তা, ব্রহ্মধ্যান ও ব্রহ্মভাবনা করিতেই তৎপর থাকা, এই যে ব্রহ্মচারীর ভাব, ইহাকেই বলে ব্রহ্মচর্য। কিন্তু ব্রহ্মচর্য বলিতে আমরা সাধারণত ও প্রধানত বিন্দু ধারণ ক্ষম বীর্যবানকে বুঝিয়ে থাকি। শুক্র শোণিত মজ্জা মেদ মাংস অস্থি ও চর্ম এই কয়েকটি উপকরণ মিলিয়া মানুষের দেহ গঠিত হয়। কিন্তু বিন্দুই অর্থাৎ শুক্রই দেহ গঠনের কিন্তু প্রধান উপকরণ। তাই সুধীগণ বলিয়াছেন, মরণং বিন্দু পাতেন জীবনং বিন্দু ধারণাত্। আবার কেহ বলিয়াছেন, ঊর্ধ্বরেতা ভবেদ জস্তু সদেব বিশ্বপূজিত। এই বাক্যের দ্বারা একজন ব্রহ্মচারীকে দেবতার আসন দেয়া হইয়াছে। অতএব দেখা যাইতেছে, ব্রহ্মচর্য রক্ষা করিতে সর্বপ্রকারের সংযম আবশ্যক। উপযুক্ত গুরুর উপদেশ এবং শিক্ষা ব্যতি রেখে সাধারণ মানুষের পক্ষে সংযম আচরণ করা বড়ই কষ্টসাধ্য হইয়া পড়ে। এই জন্য বৈদিক ও পৌরাণিক যুগে প্রত্যেক মাতা পিতা তাহাদের সন্তানগণকে প্রথম বোধ উন্মেষের সঙ্গে সঙ্গেই গুরুগৃহে পাঠাইয়া দিতেন। উদ্দেশ্য ছিল তাহাদিগকে গ্রাহস্থ জীবনের জন্য সর্বোত্তভাবে প্রস্তুত করা, যেন সংসারের ঘূর্ণাবর্তে লক্ষ্য ও আচার ভ্রষ্ট না হয়। গ্রাহস্থ জীবনকে সুষ্ঠু এবং মধুময় করিতে হইলে সম দম নিঃস্বা ত্যাগ প্রভৃতি সদ্গুণাবলী আয়ত্ত করিতে হয়।
সংযম হইতেই এতদ গুণাবলীর উৎপত্তি। যিনি সংযমী তিনি সাধারণ মানুষের বহু ঊর্ধ্বে। পূর্বেই বলিয়াছি, গুরুর নির্দেশ ব্যতিরেকে সংযম শিক্ষা বহু আয়াসসাধ্য। সে যুগে বালকগণ দ্বাদশ বর্ষকাল গুরুগৃহে থাকিয়া তাহার নির্দেশ অনুসারে নিজ নিজ আত্মোন্নতি করিতে প্রয়াস পাইত। অসন বসন শয়ন প্রভৃতি বিষয়ে সর্বদা এবং সর্বত্র সংযমের কঠোরতা পালন করিতে হইত। অতি সাত্ত্বিক ভোজ্যদ্রব্য ভক্ষণ, কঠিন কাষ্ঠসজ্জায় শয়ন, গাছের বক্কল পরিধান, ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ, পুষ্পচয়ন, সন্ধ্যা বন্ধনাদিকরণ, শাস্ত্রপাঠ এবং গুরুর সেবা, ইহাই ছিল সেই যুগের বালকদিগের নিত্য নৈমিত্তিক কার্য। দ্বাদশ বর্ষকালে এইরূপ কঠোরতার সহিত শিক্ষা সমাপ্ত করিয়া যখন তাহারা স্বস্বগৃহে প্রত্যাবর্তন করিত, তখন তাহাদের মাতা পিতা আনন্দে উৎফুল্ল হইয়া তাহাদের উদারচেতা মেধাবী বীর্যবান যুবক সন্তানদিগকে বরণ করিয়া লইতেন। এই যুবকেরাই ছিল তখনকার সমাজের মেরুদণ্ড, ভিত্তিশিলা। তাই সে যুগের সমাজ ছিল নিষ্কলুষ ও উন্নত। বর্তমানে সমাজ যেরূপ আচারভ্রষ্ট, তখনকার সমাজ সেরূপ ছিল না। সেকালের সমাজ উন্নত ছিল বলিয়াও রাষ্ট্র অনেক উন্নত ছিল। রাষ্ট্রের উন্নতির সঙ্গে সঙ্গে দেশের উন্নতি সংঘটিত হইয়াছিল। তাই সেকালের ভারতবর্ষে ও একালের ভারতবর্ষে এত অধিক পার্থক্য। যাহাই হোক, গুরুগৃহ শিক্ষার কথা বলছিলাম। গুরুর অমূল্য উপদেশ এবং শিক্ষায় শিষ্যের চরম কাম্য আত্ম উপলব্ধি সম্ভব হয় বলিয়া গুরুকে সাক্ষাৎ ভগবান বলিয়া মনে করা হয়। যে মন্ত্র উচ্চারণ করি গুরুদেবকে প্রণাম করা হয়, তাহার মধ্যেই গুরুর প্রকৃত স্বরূপ নিহিত রইয়াছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, তাহাকে নমস্কার। এইরূপ গুরুর সাহচর্যে আত্মার উন্নতি অবশ্যম্ভাবী। তাই সে যুগের মাতা পিতাগণ বালকদিগের গুরুগৃহে বাসের উপকারিতা উপলব্ধি করিতেন। বিংশ শতাব্দীকে অতি আধুনিক যুগ বলা যাইতে পারে। এই যুগে মানুষের ব্যক্তিগত জীবনে, সমাজে, রাষ্ট্রে সর্বত্রই পুরাতনের প্রতি একটা আগ্রহ দেখা দিয়াছে। ইহা খুবই আনন্দের কথা, এ বিষয়ে সন্দেহ নাই। পরলোকগত স্বামী শ্রদ্ধানন্দ পাঞ্জাবে গুরুকুল আশ্রম স্থাপন করিয়া গিয়াছেন। সবরমতীতে আমাদের জননায়ক মহাত্মা গান্ধীজি একটি ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত করিয়াছিলেন। বাংলায়ও এই প্রকার কয়েকটি আশ্রম গড়িয়া উঠিয়াছে। যুবকগণ শক্তি চর্চার জন্য পল্লিতে পল্লিতে ব্যায়ামাগার প্রতিষ্ঠা করিতেছে। স্থানে স্থানে গীতা সমিতি স্থাপিত হইয়াছে। তাই মনে হয় বুঝিবা আধার কাটিয়া আসিয়াছে, বুঝিবা আবার ভোরের কোকিলের কাকলি শুনিতে পাইব। আজ দিকে দিকে যে জীবনের স্পন্দন দেখিতে পাইতেছি, তাহাতে মনে হয় আবার আমরা অমৃতস্য পুত্রা হইতে সমর্থ হইব। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।